এবারে আপনার কাছে আমার প্রশ্ন ধরেন একজন লোক যে দুর্ভাগ্যজনক ভাবে বেশ খানিকটা কৃপণ স্বভাবের আর সেই কারণে সে কাউকে জাকাত দিতে চায় না এরকম লোকের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দেবেন এমনিতে লোকটা আর্থিক অবস্থা খুব ভালো কিন্তু তার কৃপণতার কারণে সে এই বাধ্যতামূলক জাকাত দিতে রাজি থাকে না এমন লোককে আপনি কি পরামর্শ দেবেন পবিত্রকরণে অনেক আয়াত আছে সৈহাদিস আছে এগুলো শোনাতে পারেন সেই কৃপন লোককে যারা জাকাত দিতে চায় না তাদের জাকাতে উৎসাহিত করতে পারেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ফজর অধ্যায় নম্বর উনআশি আয়াত নম্বর বিশ এবং তোমরা ধন সম্পদ ভালোবাসো অতিশয় ভালোবাসো এখানে তাদের কথা বলছেন যারা কৃপন এছাড়াও আল্লাহ বলেছেন পবিত্রকরণে সুরা আদিয়াত অধ্যায় আয়াত নম্বর আট যে এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে প্রবল এখানে বলা হচ্ছে তাদের কথা যারা ধন সম্পদ বেশি ভালোবাসে সম্পদের জন্য মরতেও রাজি থাকে আল্লাহ এই লোকগুলোকে সতর্ক করে দিচ্ছেন আল্লাহ বলেছেন তাগাবন অধ্যায় নম্বর চৌষট্টি আয়াত নম্বর পনেরো যে তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদের জন্য পরীক্ষা তোমাদের জন্য টেস্ট আল্লাহ বলেছেন তোমরা যে জিনিসগুলো খুব ভালোবাসো সেগুলো তোমাদের জন্য পরীক্ষা একটা হাদিস আছে তিরমিজিতে দুই হাজার তিনশো ছত্রিশ আমাদের প্রিয়নী বলেছেন যে প্রত্যেক উম্মদকে কিছু একটা দিয়ে পরীক্ষা করা হবে আমার উম্মদকে পরীক্ষা করা হবে সম্পদ দিয়ে নবীর জন্য সম্পদ হচ্ছে পরীক্ষা আল্লাহ আলা করোনা একটা উদাহরণ দিয়েছেন কালাম অধ্যায় নম্বর আটষট্টি আয়াত সতেরো থেকে তেত্রিশ আল্লাহ দিয়েছেন এখানে একটা লোকের বর্ণনা সেই লোকের ছিল খুব সুন্দর একটা বাগান এবং সেই লোক ছিল খুবই পরোপকারী বাগান থেকে যা উপার্জন করত সে তা থেকে তার পরিবার জন্য খরচ করত আর বাগানে দেখাশোনা করত আর বাকি টাকা পুরোটাই দান করে দিত এভাবে সে অনেক দিন কাটালো লোকটা মারা গেলে তার ছেলেমেয়েরা বলল যে আমাদের বাবা কি বোকা ছিলেন তিনি সব কিছু দান করে দিতেন তখন ঠিক করল যে তারা যেসব ফলমূল পাবে যাই ফলুক তারা সেই জিনিসগুলো রাতের বেলায় বাসায় নিয়ে যাবে ছেলেমেয়েরা ঠিক করল কেউ ব্যাপারটা জানতে পারবে না তারপর বাগানের গাছে যখন ফল ধরল তারপরে তারা যখন বাগানে আসলো সব কিছু ধ্বংস হয়ে গেছে তাদের পুরো বাগানটা একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে শুধুমাত্র তাদের বাগানেরই ক্ষতি হয়েছে আর এখানে কোরআন বলছে সুরা কালাম ওদের নম্বর আটষট্টি আয়াত নম্বর একত্রিশ আমরা ছিলাম সীমালঙ্ঘনকারী আল্লাহ তালের পর রায়াতে বলেছেন সুরা কালাম অধ্যায় আটশোটি তেত্রিশ যে এই লোকদের জন্য এটা হলো এই দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি আরও কঠিন যারা সম্পদ খুব ভালোবাসে আর যারা খুব কৃপণ তারা এই দুনিয়ায় শাস্তি পাবে আর আখিরাতে আরও বেশি কঠিন শাস্তি পাবে যেসব লোক কৃপন আর জাকাত দিতে চায় না আসলে জাকাত হচ্ছে শুদ্ধতার জন্য আপনার মধ্যে যে অশুদ্ধতা আছে তা দূর হয়ে যাবে আর সম্পদ যদি বাড়াতে চান আমাদের নবী বলেছেন এটা আগে বলেছি যে দান করলে তোমাদের সম্পদ কমে যায় না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুর লায়েল অধ্যায় নম্বর বিরানব্বই আয়াত নম্বর আট থেকে এগারো যে সেই লোকগুলো যারা হচ্ছে কৃপন আর মনে করে যে তারা স্বয়ং সম্পূর্ণ আল্লাহ সব তালা তাদের জন্য তার পথ সুগম করে দেন কিন্তু সেই সম্পদ তাদের কোনো কাজে আসবে না এবং তারা সবাই ধ্বংস হয়ে যাবে কৃপন মানুষগুলো ভাবে এই সম্পদ তাদের জন্য যথেষ্ট তবে তারা সবাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ পবিত্র আলে ইমরান যে আল্লাহ তাদের যা দিয়েছেন সেটা তারা কৃপণতা করে আগলে রাখে আর ভাবে এতে তাদের জন্য ভালো সত্যি বলতে এটা তাদের জন্য ক্ষতিকর আর রোজকিয়ামতের দিনে শেষ বিচারের দিনে এই সম্পদ হবে তাদের গলার বেড়ি এবং এটা তাদের জন্য ক্ষতিকর তাই আমাদেরকে মনে রাখতে হবে যে জাকাত আমাদের সম্পদ বাড়িয়ে দেবে আর জাকাত দেবেন সম্পদের প্রতি ভালোবাসা জন্য। বিরানব্বই তোমরা বিশ্বাসী হবে না যতক্ষণ না ভালোবাসার বস্তু ব্যয় করো জাকাত দিলে আপনার সম্পদের প্রতি ভালোবাসা কমে যাবে আর মুসলিম উম্মার মধ্যে ভ্রাতৃত্ব বেড়ে যাবে আপনার সম্পদও বিশুদ্ধ হবে এবং বেড়ে যাবে তাহলে ড জাকির আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে এই জাকাতের সংজ্ঞাটা কি আর কিভাবে হিসাব করা হয়